আজকে আমি অরিত্র চলে এসেছি রান্নার কাছে, ও আমাকে ছাড়বে না দেখতে কাঁদতে লেগেছে। নমস্কার বন্ধুরা, অনিমেষ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি একদম অন্যরকম একটা রেসিপি করে দেখাবো। আজকে আমি সবজি রোল বানিয়ে দেখাবো। তো এই রোলটি দেখতেও যতটা সুন্দর লাগবে, খেতেও ততটা ভালো লাগে। তা আসুন আমি রেসিপিটি শুরু করে দিই, তা কী করে করবো সম্পূর্ণ ভিডিওটি দেখবে। তো আমি এখানে ময়দা নিয়েছি, ময়দাটা প্রথমে মেখে নেব। ময়দা ময়াম দেবো, দেবন পরিমাণ মতো নুন, চিনি, সাদা তেল, একসঙ্গে সব ভালো করে মাখিয়ে নেব। আর ময়ামটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে, আমি জল দিয়ে মাখতে থাকবো। অল্প অল্প জল দেবো আর মাখবো। ময়দাটা মাখানো হয়ে গেছে, এইভাবে মাখিয়ে নিতে হবে একটু শক্ত শক্ত করে, পাতলা করলে হবে না। এমনি ঢাকা দিয়ে 10 মিনিট মতো রেস্ট রেখে দেবো। উনানটা ধরে নেব। এই দিশলে দে, জ্বালানি এগিয়ে দিচ্ছে আর একটু। আর কাছি নাই, উনান ধরে গেছে, কড়াইটা বসিয়ে দেবো। এদিকে অরিত্র বাড়ি চলে গেছে, আমি এবার সবজির পুরটা করে নেব। কড়াই দিয়ে দেবো তেল, কালো জিরে। আমি এখানে সবজি পুর বানানোর জন্য নিয়েছি পেঁয়াজ কুচি, গাজর কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, মটরশুঁটি, আর এখানে আছে বাঁধাকপি কুচি। তো প্রথমে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার বাকি সবজিগুলো আমি দিয়ে দেবো। এখানে গুঁড়ো মশলা নিয়েছি, হাফ চামচ জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, হাফ চামচ করে এবার দিয়ে দেবো। এভাবে দেবো পরিমাণ মতো নুন, থালা চাপা দেবো, একটু সিদ্ধ করে নেবো। এখানে আমি জল দেবো না, আমি এবার থালাটা তুলে দেবো। যে গাজর সিদ্ধ হয়ে গেছে, পুরটা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। আমি এদিকে কড়াইটা পরিষ্কার করে কড়াইতে তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। যে ময়দার থালাটা তুলে দেবো ঢাকনাটা, আর একটু ভালো করে মেখে নেব। আমি ছোট ছোট করে লই করে নেব।
যেরকম আমরা লুচি বানানটাকে যে লই করি যে সাইজে সেরকম করে নেব। আমার লইগুলো সব করা হয়ে গেছে, এবার আমি বেলে নেব। এখানে আমি শুকনো ময়দা নিয়েছি, আমি এইভাবে লম্বা করে বেলবো। আর বেলা হয়ে গেছে, এরকম করে মোটা করে বেলে নিতে হবে, খুব পাতলা করলে হবে না। এবার আমি পুর দিয়ে দেবো। আমি এখানে জল নিয়েছি, আঙুলে ডগাতে একটু করে জল নেবো আর চারি সাইডে দিয়ে দেবো। আমি এইভাবে দম দিয়ে এইভাবে ভাঁজ করে দেবো। এই মুখটা ভালো করে এইভাবে বন্ধ করে দিতে হবে, নাহলে ভাজার সময় ফেটে যাবে। আমি দুই সাইডে মুখটা এরকম করে একটু ছোট করে নেব। দেখুন একটা চাকু নিয়েছি, চাকু করে এইভাবে দাগ কেটে দেবো। সব দাগ কাটা হয়ে গেছে, এবার আমি জড়িয়ে দেব। এদিকে মুখগুলো ভালো করে জল দিয়ে বন্ধ করে দেব। এই যে আমার একটা বানানো হয়ে গেছে। আমি এইভাবে সবগুলো বানিয়ে নেব। সবগুলো বানানো হয়ে গেছে, তেল খুব গরম করলে হবে না, এই যে হাত দেওয়ার মতো এরকমভাবে করতে হবে। আমি উনান থেকে কড়াইটা নামিয়ে দিয়েছিলাম, নাহলে তেল খুব গরম হয়ে যেত। এবার আমি সব একটা একটা করে ভেজে নেব।
এবং উল্টে দেব। আমার ভাজা হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে। এই রোলগুলো ভাজার সময় খুব আস্তে আস্তে জাল দিতে হবে, জোরে জাল দিলে হবে না, পুড়ে যাবে। আমি এইভাবে বাকিগুলো সব ভেজে নেব। অরে তাবা চলে এসছে, ও কখন আসে কখন যায় তার ঠিক থাকে না। এদিকে 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 আমার সবগুলো ভাজা হয়ে গেছে, আমার রোল রেডি হয়ে গেছে। এবার খাওয়া হবে, আপনারা যে কোনো চাটনি বা সস দিয়েও খেতে পারেন। আমরা তো সস দিয়ে খাবো। নেই রুদ্ধ, নে ওই রুদ্ধ চলে আসছে। না আরে তো এখানে আসো, এখানে 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 বসো 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 বসো। এনা এনা সস সস। রোল গরম, এখন হাত দেবে না। এটা এটা ঠান্ডা। তো বন্ধুরা এই যে দেখতে কত সুন্দর লাগছে, একদম মুচমুচে হয়েছে। আমি একটা ভেঙে দেখে দিচ্ছি, এই যে ভিতরটাও কত সুন্দর লাগছে। দারুণ হয়েছে খেতে। এই রোল বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে জানাবেন কেমন লেগেছে। অনুরোধ ভালো লাগছে? তো বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তার আগে পর্যন্ত আবার অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে। তখন সবাই সুস্থ ভালো থাকবেন।